টেলিভিশনে অনেক সময় মহিলারা সংবাদ সব পাঠ করে, সেক্ষেত্রে টেলিভিশনের সংবাদ দেখা যায় যাবে কি? এখন আজকাল বেশিরভাগ মানুষই আমরা সংবাদ পাঠ করি, আর সংবাদ পাঠ মহিলারাই বেশি করে কেন বলুন তো? পুরুষ সংবাদ পাঠক আছে কিন্তু পরিমাণে খুব কাহিনী বুঝতে বাকি আছে। মানে যেখানে যেখানে নারীর শরীরকে পণ্য হিসাবে উপস্থাপন করে কামানো যাবে, টেলিভিশন কর্তৃপক্ষ দর্শকদেরকে টানতেছে কি দিয়া? ওই ভদ্র মহিলা দিয়া। শুনতে খারাপ শোনা যায় কিন্তু বাস্তবতা এটা না। রিসেপশনে কেন একটা সুন্দরী নারী সেজে গুজে বসতে হবে? আচ্ছা, যারা বলেন যে আমরা নারীর অধিকার আদায়ের জন্য, নারীকে আমরা আপনার পরের উপর নির্ভরশীল করতে চাই না, আমরা নারীর উপকার করতে চাই, নারীবাদী, নারী কল্যাণকামী, তারা জোয়ান জোয়ান সুন্দরী সুন্দরী মেয়েগুলো ধরে ধরে এনে চাকরি কেন? বা এই চাকরিটা মানে দেয়ার যে কালচারটা আমাদের সমাজে গড়ে উঠছে, এটা তো ওই আন্দোলনের ফসল। তো এইটা কেন হলো? হওয়া তো দরকার ছিল উল্টা। কোনটা? বুড়ো বুড়ো অসুন্দর অসুন্দর মহিলাগুলোর বেশি চাকরি দেওয়া দরকার ছিল। কারণ যেমন বৃদ্ধা নারী যারা আছে, বৃদ্ধা নারী এই বেচারাদের চলতে বেশি অসুবিধা হয় না যুবতীদের চলতে বেশি অসুবিধা হয়? বৃদ্ধাদের, কারণ বৃদ্ধাদেরকে কেউ কোথাও চাকরি দেয় না, তো বৃদ্ধাদেরকে নিয়ে নিতে চাকরি দেওয়া হয় না। যুবতীদেরকে কেন দেওয়া হয় বুঝতে বাকি আছে? কেন দেওয়া হয়? আবার মানে অবিবাহিত হইতে হবে, বয়স কম হইতে হবে, সুশ্রী সুন্দরী হইতে হবে, তা না হলে চাকরি হবে। তাহলে এখানে নারীকে কি মুক্তি দেওয়া হচ্ছে না নারীকে পণ্য বানায় বিজনেস করা হচ্ছে, তার শরীর দেখায় টাকা কামাই করা হচ্ছে? আল্লাহ মাফ করুন। তো যাই হোক, এটা আমাদের মা বোনরা যত তাড়াতাড়ি বুঝবেন ততই করলাম। আচ্ছা, আরেকটা জিনিস হলো, মনে করেন সংবাদ পাঠ যারা করে তাদের মধ্যে একবারে হিজাব পরে, নেকাব পরে, বোরকা পরে শুধু চোখ দুটো খোলা আছে সংবাদ পাঠ করবে কেউ? কোনো চ্যানেল চাকরি দিবে? কোন চ্যানেলে যায় যদি বলে আমি সংবাদ পাঠিকা হিসাবে, আমার কণ্ঠ অসাধারণ, আমার উচ্চারণ খুবই শুদ্ধ, আমি জার্নালিজমে ঢাকা ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স করেছি, আমি সংবাদ পাঠ করব, একদম প্রমিত বাংলা উচ্চারণ করতে পারি আমি, কি বলেন? কোনো চ্যানেল অ্যালাউ করবে? কেন করবে না? বোরকা বা একেবারে বোরকা বাদ দেন, শুধু যদি বলে আমি একেবারে নেকাব টেকাব করে করবো, তাও দু একটা চ্যানেলে দেখা যায় নামকে আসতে হয়তো বা, কিন্তু কোনো চ্যানেল সাধারণত অ্যালাউ করবে না। কাহিনী কি বলুন তো? কাহিনী হলো, আরে তোমাকে দেখতে দিতে হবে তো, আমার কাস্টমার খুশি করতে হবে না? এলো খোলাসা কথা, এটি হলো আসল কথা, আল্লাহ মাফ করুন। তো যাই হোক, এই সমস্ত সংবাদগুলো দেখা, এগুলো আপনার দেখতে সময় ব্যয় করা, এগুলো দেখতে গিয়ে চোখের জেনা করা কোনো অবস্থাতে জায়েজ হতে পারে না। এখন দুনিয়া এমন একটা জায়গায় চলে গেছে, কেউ যদি সংবাদ এক মিনিটের জন্য না দেখে, যেই নিউজটা তার আসলে জানা খুব জরুরি, সবাই জানে, ওটা সে এমনিই জানবে, এখন বাতাসে সংবাদ ভাসে। অতএব আপনি সংবাদ দেখার অজুহাত দিয়ে এটা চোখের গুণা করতে পারবেন না।